হ্যালো বন্ধুরা ফি কার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মালা দেখতে পাচ্ছ তোমরা এই ডিজাইনটা আমি অনেক দিন আগে তোমাদের দেখিয়েছিলাম যেহেতু সব ধরনের মিক্সিং করে ডিজাইন দেখাচ্ছি সেই কারণে একটু আগে পিছু হয়ে যাচ্ছে তো তোমরা যারা আমার ডিজাইন এই সব ডিজাইন দেখে প্র্যাকটিস করছো যারা নতুন ভিউয়ার নতুন স্টুডেন্ট তোমাদের সবাইকেই বলছি এই নয় যে আমি তোমাদের কাজ শেখাবো না আমি হানড্রেড পার্সেন্ট চেষ্টা করছি কারণ তোমরা সবাই যেন আমি ইনস্টিটিউট ওপেনিং করেছি তো সেই কারণে একটু ওইদিকে চাপের মধ্যে ছিলাম মোটামুটি একটু ফ্রি হয়ে গেছি তো এবার থেকে আমার তো ডেলি ভিডিও আসছে এমনি এই কদিন একটু হয়তো এদিক ওদিক হয়ে যাচ্ছে কারণ এদিকে প্রবলেমের জন্য সময় হয়ে যাচ্ছিল না সেই কারণে আরও সমস্যা হয়ে যাচ্ছে তো এবারে একটু মোটামুটি ফ্রি হয়ে গেছি তো চলো আগের যে সমস্ত ভিডিও পার্ট টু হোক পার্ট থ্রি হোক বাকি আছে সেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব আর বাদ বাকি নতুন নতুন দেখাবার চেষ্টা করব ঠিক আছে তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেল নিউটিউডের নিউ বিভ বা তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইক প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধু বন্ধুদের শেয়ার করো তোমরা সবাই জানো আমার চ্যানেলটা একটা ইনস্টিটিউট সেইভাবে কাজ শেখা কাজ শেখানোর চেষ্টা করি যেরকম যা পসে সেই মতনভাবে দেখানোর চেষ্টা করি যাতে সবাই শিখতে পারে আমি যতটা দেখাই যেভাবে বোঝায় তোমরা যদি প্রথম থেকে লাস পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নোট করো প্র্যাকটিস করতে পারো হানড্রেড পারসেন্ট ভালো কাজ শিখবে আর যারা যারা আমার ইনস্টিটিউটে অফ অ্যাডমিশান নিতে চাও তারা সেইভাবে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ বা কল করো ঠিক আছে ডিটেলস বলে দেবো অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল যে দাদা ইনস্টিটিউট ওপেনিং করুন না ইনস্টিটিউট ওপেনিং করুন না তো অনেক দিন ধরেই মাথায় ছিল যে একটা ভালো ইনস্টিটিউট গড়ে তুলব তো চালু করেছি এবার সেইভাবে আগে বেড়ে যাওয়ার ব্যাপার তো চলো এরিয়ামটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ এতটা মন্ত এটা সারফেসটা পর্যন্ত শুধু হয়েছিল বাদ বাকি মোটামুটি পিস ঠিক আছে এর সারফেসটা আছে এর মুখটা ঠিকঠাক বডিটা ঠিক করতে হবে দেখো ডিলেট করছি কন্ট্রোল জেট ডুপ্লিকেট এই নেব সত মেন ব্যাপার দেখো আমি যে তোমাদের ভিডিওতে যে অপশানগুলো দেখায় আমি কিন্তু মনে করলে শর্টকি ব্যবহার করতে পারি ঠিক আছে আমি যদি মনে করি শর্টকি ব্যবহার করতে পারি তোমরা কিন্তু সেখান থেকে কিছু বুঝতে পারবে না ঠিক আছে আমি তোমরা যাতে বুঝতে পারো সেই কারণে আমি এখানে দেখো প্রত্যেকটা টুলস কোথায় কি টুলস আছে কোন অপশানে আছে কোনটার ভিতরে আছে প্রত্যেকটা কিন্তু দেখো সেইভাবে আমি তোমাদের দেখিয়ে সেইভাবে কাজ করবার চেষ্টা করি আর যাতে তোমরা সেই মতনভাবে কাজ করতে পারো ঠিক আছে আমি ডুপ্লিকেট এই নিচ্ছি সেই জন্য তোমাদের বারবার বলা একে অপরকে বন্ধু বন্ধুদের শেয়ার করবে আমার আমার ভিডিও দেখে তোমাদের যদি একটু অন্তত হেল্প হয় জানবে তোমাদের জন্য কারো হেল্প হচ্ছে ঠিক আছে সেই কারণে বারবার বলা অনেক বন্ধুদের এক একঘেয়েমি কথা খারাপ লাগিয়ে যায় দাদা তোমার প্রথমেই অনেকটা তুমি বকে ফেলো এই ফেলো এই ফেলো যাই হোক যার যেরকম মাইন্ড সে সেরকম বলে তো এটা নিয়ে আমি কোনো মাইন্ড করি না কারণ আমার এটা কর্তব্য বলা যারা নতুন হয় তারা হয়তো বুঝতে পারে না বা তাদের কাছে পৌঁছাবে না এই কথা দেখো আমি ডিলিট করছি এই বডিটা আমি ঠিকঠাক ফটোটা আনছি বুঝতে পারবে তোমরা দেখো ফটোটা কিন্তু এখান পর্যন্ত আছে ঠিক আছে ফটোটা এখান পর্যন্ত আছে আমার কার্ড দেখো এখানে পর্যন্ত আছে এটা কিন্তু তোমাদের সেইভাবে রেড করতে হবে মুখটা মুখটা দেখো যে যে গোল গোচের হয়ে আছে সেটা কিন্তু ঠিক আছে বাদ বাকি সারফেস এখানে যে সারফেসটা এখানে এখান পর্যন্ত আনতে হবে দেখো এখানে যে ঘাঁইটা আছে বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই এই ঘাস পর্যন্ত নিয়ে আসতে হবে তো চলো পাওয়ার পিং করে দিই নাহলে বুঝতে অসুবিধা হবে দেখো আমি এটা নিচেরটা কিন্তু বাড়িয়ে নিচ্ছি আর এটা আমি অন্য নিচুটা কিন্তু আমি ক্লিয়ার করে দিতে পারবো সেটা কিভাবে ক্লিয়ার করবে সেটা তোমরা দেখো ভালোভাবে তোমাদের যেটা বললাম আমার ইনস্টিটিউটের জন্য আমি একটু ব্যস্ত ছিলাম সেই কারণে ঠিকঠাক মতন ভিডিও তৈরি করতে পারছিলাম না অনেক চাপের মধ্যে ছিলাম কোথায় করব কোন জায়গায় করবো ওইখানে করলে ভালো হবে সেই কারণে একটু একটু কি অনেকটাই চাপের মধ্যে ছিলাম কারণ ফার্স্ট এপ্রিল তোমাদের বলেছিলাম ফার্স্ট এপ্রিল শুরু করবো তো আমি ফার্স্ট এপ্রিল শুরু করে ফেলেছি ইনস্টিটিউট ওপেনিং হয়ে গেছে তো যারা যারা অ্যাডমিশান নিতে চাও তারা তারা সেভাবে যোগাযোগ করো অফলাইন অনলাইনের মধ্যে ব্যাপার আছে তোমাদের সেটাও বলেছি অফলাইনে কি হয় কাজ শেখার টাইমটা একটু বেশি থাকে পাশাপাশি মানে একটা টিচার একটা স্টুডেন্ট সাথে থাকলে একটা বোঝার ব্যাপার আছে সেটা কিন্তু অনলাইনে হয় না ঠিক আছে অনলাইনে হয় না অনলাইনে তোমরা যতটাই ভিডিও দেখবে ততটাই কিন্তু তোমরা শিখবে অফলাইনে একটা আলাদা ব্যাপার আছে সময় তো বেশি আছে প্লাস টিচার যে গাইড করবে তার একটা পাশে থাকার ব্যাপার আছে সাপোর্টের ব্যাপার আছে বোঝাবার ব্যাপার আছে বোঝবার পাশে থেকে বোঝবার ব্যাপার আছে সেই কারণে কিন্তু অনেকটাই বেটার অফলাইন আর অফলাই অনলাইনে তো কাজ শিখবেই কিন্তু যতটা আমি দেখাবো ততটাই ফোনতে শিখবে বাদ বাকি কোনো হেল্প পাবে না যতটা আমি বোঝাবো যতটা দেখবে ভিডিওতে ততটা তোমরা যদি ফলো করে নোট করতে পারো ততটা কিন্তু পারফেক্ট কর শিখবে বাদ বাকি কিন্তু এক্সট্রাভাবে কিন্তু কোনো কিছু যেটা অফলাইনে আছে সেটার মতন তোমরা ফ্যাসিলিটি পাবে না আর অফলাইনে কাজ শেখার চান্সটা বেশি কাজ শেখার চান্সটা বলতে কারণ তোমরা জানো যে অফলাইনে সময়টা বেশি যাচ্ছে তো কাজ শেখার একটা যে টাইম থাকে কেউ এক বছরে বেশি শিখছে কেউ এক বছরে শিখছে এরকম একটা যে ব্যাপার থাকে সেটা কিন্তু অনলাইনের থেকে বেটার এই নয় যে তোমরা আমার ভিডিও দেখে কাজ শিখতে পারবে না অনেকে কাজ শিখছে যে তোমরা কমেন্ট দেখলেই বুঝতে পারবে কতজন কাজ শিখছে কতজন কাজ শিখছে না কমেন্ট পড়লেই তোমরা বুঝতে পারবে কিন্তু আমি এটুকু এইটাই বলতে চাইছি তোমাদের অফলাইন অনলাইনের মধ্যে অনেকটাই ডিফেন্ড আছে সেটা তোমরা ভালো রকম জানো দেখো মোটামুটি আমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু সার্ফেসটা বডিটা এখানে পর্যন্ত আছে রিবুল বেশি করে নিয়ে নেবো এগারোটা নিয়ে নিচ্ছি লাইভে অনেক দিন আসা হয়নি এবার থেকে লাইভেও আসার চেষ্টা করবো যেহেতু আমি ফ্রি হয়ে গেছি চলো মোটামুটি দেখতে পাচ্ছ আগে কিরাম ছিল সার্ফেসটা সব কিছু কিন্তু আমাদের কার্ভের উপর নির্ভর করছে কার্ভ কার্ভ আমরা যেভাবে মানে নেচার দেব সেটাকে সেইভাবে আমাদের সার্ফেস বানাতে হবে তারপরে সলিড বানাতে হবে এটা মাথায় রাখবে কার্ভ কিন্তু আমাদের মেন আমাদের যে কোনো কাজ তৈরি করার মেন জিনিস হচ্ছে কার্ভ ঠিক আছে তো সেটা আমাদের মাথায় রাখতে হবে কারকে আমরা যেভাবে আমরা নিচার দেবো সেইভাবে আমাদের সারফেস দাঁড়াবে সেইভাবে তারপরেই সার্ফেস থেকে কিন্তু সলিডে দাঁড়াবে ঠিক আছে তোমরা আগে সারফেসটা নিশ্চয়ই দেখেছ ওটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে চলো আবার সুইফ করে দেখতে পারলে এবারে মার্চ করে দেব দেখো নিয়ে আসছি এই যে গলার এখানটা দেখো গলার এখানটা ঢোকা আছে এটা কিন্তু এটা তোমরা মনে করলে বার করলে বার করতে পারো তার জন্য কি করতে হবে তোমাদের বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের স্ট্যাক আইসো কার্ড নিতে হবে ট্রাইঙ্গেল দেখো দেখতে পেলে এখানে এক্সট্রাকা এস নিলাম ডিলিট করলাম কন্ট্রোল জেড রাখছি কন্ট্রোল জেড করলাম আমি এটাকে একটা ওইদিকে মিরর রাখছি মিরর পিস রাখছি তাহলে তোমরা বুঝতে পারবে কতটা ডিফেন্ড হলো আর আগের আগের সার্ফেসটাও ছিল তোমরা দেখেছো এখানটা আমি বাড়ালাম এখানটা চবড়া করলাম যেহেতু এখান থেকে চবড়া আছে আর এখানে একটা ঘাস গোছা আছে দেখো এটা আমি ঠিক করবো ঠিক আছে সে কারণে একটা এই আমি আমি করে রেখে দিলাম রিবুলো নটা দিয়ে দিচ্ছি দেখে নেবো কতটা পর্যন্ত আছে দেখো ফটোতে দেখতে পাচ্ছ তোমরা ঠিক সবটাই কিন্তু বড়ো হবে তোমরা কারকে যেরকমভাবে নেচার দেবে দেখো কার আমার এখানে কিন্তু এখানে পর্যন্ত হয়ে আছে আমরা যদি এটাকেও বাড়াই বেশি করে সেটা হবে সব কিছু নিজের ওপর ডিপেন্ড করছে আছে কন্ট্রোল জেড করছি এটা সরে গেছে মেঁকে গেছে দেখো এখানটা কলাটা এখানটা বাড়িয়ে নিলাম কতটা বাড়িয়ে নিলাম তোমাদের দেখাচ্ছি এখানটা

দেখো আমি শত প্রথমে এইটা দিয়ে একবার সুইপ টু করে দেখব এখানটা কতটা বাড়ছে সুইপ টু এটা সিলেট এটা সিলেট এটা সিলেক্ট এটা সিলেট এখানটা ঘাজ হয়ে যাচ্ছে দেখো আমার কিন্তু কার্ভ আছে এইটা দেখতে পাচ্ছি এইটা তো আমি সুইফ টু এটা সিলেক্ট এটা সিলেক্ট এটা সিলেক্ট এটা সিলেক্ট ঠিক আছে Our same desolate, 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 enter. এই যে ঘাইটা হয়ে যাচ্ছে ঘাইটার জন্য তোমাদের দেখাবো ঠিক আছে ঘাইটা কেন হচ্ছে এটা সিলেট সরি এটা সিলেট এটা সিলেট এটা সিলেক্ট ঠিক আছে মার্চ করবো দেখো এটা 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 ঠিক আছে এটা এটার মধ্যে ডিফরেন দেখো বুঝতে পারছো এখানে কিন্তু যেহেতু কম আছে এখানে ঘাজি ঘাঁজি হচ্ছে ঘাঁজ দেখাচ্ছে দেখো এক্সট্রা গাছও কাঠ এবার আমাকে এটা নেটওয়ার্ক করতে হবে আরি আরি এগারোটা নিয়েছিলাম আর একটু বেশি নিয়ে যেতে হবে পনেরোটা দেখো তোমরা দেখতে পাচ্ছ ঘাস গোছের যেটা আসছে সেটা কিন্তু আনলে হবে না ওগুলো সব হাইট করে দিচ্ছে আপাতত وير কিন্তু মেন ঠিক আছে পয়েন্ট যদি ঠিকঠাক ভাবে তোমরা নেচার দেওয়ার চেষ্টা করো ওরseit সেই মতন দেখো গলার কাছে যে ঘাঁইটা আছে সেটা আমি বেশি ঘাঁয়টা করছি না নেটওয়ার্ক সারফেস করে দেখছি এইটা এইটা সরি এইটা এইটা দেখো নিশ্চয় তোমরা বুঝতে পারলে এটা কিন্তু আমি নেটওয়ার্ক সার্ভেস করে করলাম আমাদের কি হয় অনেক অনেক জিনিস সুইপ টু প্যাচ এটা ছাড়াও কিন্তু আমাদের যেটা এখানে দেখো তোমরা দেখতে পাবে এই যে কাৰ্ব নেটৱৰ্ক নেটৱৰ্ক ছাৰফেচ এই অপশ্যনে কিন্তু অনেক টু ডি ছাৰফেচ কৰা যায় আমি যেন এটা নেটৱৰ্ক ছাৰ্ফেচ কৰলাম এটা কাৰ্ব নেটৱৰ্ক আমি দেখুৱাখিনি নেটৱৰ্ক ছাৰ্ফেচ ঠিক আছে আচ্ছা আগে যেটা ছিল সেটা তোমাদের দেখাচ্ছি দেখো আগে কিন্তু ঘাঁজ এটা ছিল যে কোনো জিনিস তোমাদের যেটা বললাম আগে কিছুক্ষণ আগে আমি জাস্ট তোমাদের প্রসেস দেখাই তোমরা যদি সেইভাবে জিনিসটা বুঝতে পারো সেই সময়ে যদি নিয়ে যদি কাজ তৈরি করতে পারো অবশ্যই কাজ ভালো হবে বেশি তাড়াহুড়ো করা দরকার নেই আমরা যারা নতুন নতুনদের কাজ শেখাচ্ছি অনেকেই আছে নতুন কাজ শিখছে তারা অনেক সবাই কি নিয়ে নেয় মাথায় নিয়ে নেয় যে আমাকে তাড়াতাড়ি কাজ তৈরি করতে হবে যেহেতু আমার বলা উদ্দেশ্য একটাই যে তাড়াহুড়ো করলেই যে কাজ ঠিক হবে আর আস্তে আস্তে করলে ভুল হবে এরকম কোনো ব্যাপার না যে যেটা যেভাবে কাজ করবে হ্যাঁ অবশ্যই ফার্স্ট কাজ করা দরকার ফার্স্ট অবশ্যই নিজেকে কাজ করতে হবে আমি তোমাদের বলছি এই জন্যই যে তাড়াহুড়ো করবে কখন যখন তুমি ব্যাপারটা জেনে যাবে যখন কাজ শিখে যাবে সে তারপর কিন্তু তোমরা তা মানে ফার্স্ট কাজ করতে পারো তাহলে তোমাদের বেটার হয় কাজ কাজে এগোবার দিকে ফার্স্ট হবে ঠিক আছে যারা নতুন শিখছো অবশ্যই তোমরা সেই মতনভাবে ধরে করবার চেষ্টা করবে ধরে ঠিকঠাক মতনভাবে নেচার বলো যাই বলো এ টু জেড সেগুলো কিন্তু তোমরা সেই মতনভাবে কাজ করবার চেষ্টা করবে তোমাদের কাজ সেই মতনভাবে সাকসেস হবে দেখতে পেলে আগেরটা ছিল এটা ইয়েলো আর এখন এটা তৈরি করলাম তো এটা আমি ডিএট করে দিচ্ছি এটা আমি রোটেট করে দেবো পাখির ঠোঁটটা হালকা রোটেট করবো এখানে কিন্তু ফোলালে হবে না তোমরা যদি মনে করো যে ফোলালে ফোলাতেও পারো কিন্তু এখানে সমস্যা হবে কারণ এখানে এই যে পিসটা আছে দেখো এই পিসটা আছে আমাকে এগিয়ে দিচ্ছি তোমাদের এই পিসটা সব সব আপে আপে উঠবে এটা সলিড মাইনাস ওয়ান পয়েন্ট টু ইন্টার ঠিক আছে যে কোনো একদিকে তোমরা সিলেক্ট ঠিকঠাকভাবে পারফেক্টভাবে নেচার বলো যে সেটা খাল পিসি হোক বা সমান পিসি হোক যাই হোক না কেন যে কোনো একদিকে সিলেক্ট করবে বাঁদিকে হয় বাঁ বাঁ দিকে ডান দিকে হয় ডান দিকে লেফট রাইট সেটা তোমরা ডিসাইড করবে কোন দিকে তোমাদের সুবিধা হবে দেখো আমি সেভাবে তোমাদের ডাউনটা দেখিয়ে দিচ্ছি এরপরে পাতর সাজানো কাজ আছে টোটাল এটা আমি ডিলেট করলাম এবার তোমাদের বলে দিচ্ছি এখানে কিন্তু আরও কাজ বাকি আছে এই বডিতে আরও কাজ বাকি আছে আমাকে এখান দিয়ে কাটতে হবে অনেক অনেক সবাই জানে না অনেক সবাই অনেক বন্ধুরাই জানে না যে এই যে যে কোনো জিনিস একটা ডাই হওয়ার ব্যাপার আছে যদি সেটা ডাই রাবার বেরোবার পয়সা না থাকে সেটা প্রবলেম হবে সেটা কাজ সাকসেস হবে না তো এর ভেতরে যে ডাইটা লিকুইড ডায়ে ঢুকবে আমাদের ক্যাম্পিস হওয়ার পরে কিন্তু এটা আমাদের ডাই বানাতে হয় ডায়েট তৈরি করতে হয় ডাই তৈরি করার পরে যদি ঠিকঠাক মতনভাবে ভ্যাক্সফিস না বেরোয় তাহলে সেই কাজটা সাকসেস হবে না তো এটা যেহেতু দেখো এখানে বড় আছে এখানটা শর্ট আছে তো সেইভাবে আমাকে এখানটা রাস্তাটা ক্লিয়ার করে দিতে হবে এটা তোমাদের দেখাচ্ছি তারপরে এটাকে সলিড করব বা আগে সলিড করে কেটে দিলে হয়ে যাবে অসুবিধা নেই আগে অফসেট করে দেখছি আগে অফসেট সারফেস পয়েন্ট সিক্স এন্টার এন্টার সেভ করে নি এটা পরে ভিডিওতে তোমাদের দেখাবো টোটাল পাথর বসানো ঠিক আছে পাথর বসানো দেখাবো ডিজাইনটা এটা এই পাথর আছে আর এগুলো ডিলেট করছি দেখতে পাচ্ছ এখানে কোনটা পাথর আছে এটা এটা এইটা ঠিক আছে কন্ট্রোল জেড জেট এন্টার দেখো একটা দুটো তিনটে আর এইদিকে বড় এটায় আহ পাথর বসানো দেখাবো তোমাদের নেক্সট ভিডিওতে একটা একটা করে কিলার আহ করে দিতে হবে কারণ অনেক দিন ধরে অনেক ডিজাইন পেন্ডিং হয়ে পড়ে আছে সব কিছুই কিন্তু কি বলবো এদিকে প্রবলেমের জন্য এবার থেকে নতুন নিয়ম চালু করবো যেই ডিজাইনটা তোমাদের প্রথমে দেখাবো সেই ডিজাইনটা পুরো ক্লিয়ার করে ভিডিও দিয়ে দেবো তোমাদের ক্লিয়ার বলতে মিক্সড ভিডিওটা আমি এই জন্যই দিচ্ছিলাম যাতে তোমরা সেই মতনভাবে কাজ শিখতে পারো দেখে নতুনত্ব লাগবে আর সেটা বেটার হয় কিন্তু এখন সেটাকে ভাবছি চেঞ্জ করবো যে যে ডিজাইনটা তোমাদের নতুন দেখাবো সেটাকে পুরো পার্ট টু হোক পার্ট থ্রি হোক সেটা কমপ্লিট করেই দেখাবো এটা বেটার হ মনে হচ্ছে হবে কারণ নতুনত্ব ভিডিও দেখালে কী হচ্ছে নতুনত্ব ডিজাইনে দেখা দেখালে কি হচ্ছে আগে যেগুলো তোমাদের ডিজাইন দেখাচ্ছি আগের ডিজাইনগুলো যেগুলো দেখাচ্ছি সেগুলো লেট হয়ে যাচ্ছে এই এইভাবে অনেক সমস্যা হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার তো এবার থেকে একটা ডিজাইন যদি তোমাদের আজকে দেখায় তাহলে সেটা পরস্পর পার্ট টু পার্ট থ্রি দিয়ে পুরো ক্লিয়ার করে দেখে দেবো ঠিক আছে তাহলে সেটা বেটার হবে আর পার্ট বাকি পুরোনো যে ডিজাইন সেগুলো তোমাদের ব্যাকে থাকছে না একটা ডিজাইন দেখালে সেটা পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে পার্ট টু পার্ট থ্রিতে তারপরে সেটা শেষ হয়ে গেলে আবার নতুন ডিজাইন এরাম করে করে তোমাদের দেখাবো মিক্স করে আর দেখাবো না কারণ মিক্স করলে এই অনেক সমস্যা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি তো বন্ধুরা দেখতে পেলে এটা তোমাদের সেভাবে এবারে কাজ আছে কি হয় আমাদের মিনে মিনে ছেলাই মিনে ছেলাইটা মেন কাজ আছে তোমাদের বলেছিলাম আগে একটা মিনের পেন্ডেন্ট দেখেছিলাম মিনের কিন্তু পার্টটা অবশ্যই তোমাদের রাখতে হবে দেখতে পাচ্ছ পার অবশ্যই থাকতে হবে পা যদি না ঠিকঠাকভাবে তোমরা তৈরি করতে পারো মিনে কিন্তু দাঁড়াবে না এটা কাঁচা মিনে আছে কাঁচা মিনে পাকা মিনের কোনো ব্যাপার নয় মিনে যে দাঁড়িয়ে থাকার একটা ব্যাপার থাকে সেই জিনিসটা আমাদের তৈরি করে দিতে হবে সেটা যাই কাজ হোক না কেন মিনের কাজ হলে আমাদের মিনে দাঁড়াবার জন্য সেই প্রসেসটা তৈরি করে দিতে হবে তারপরেই কিন্তু মিনে থাকবে যদি না ঠিকঠাক মতন ভাবে আমরা মিনের জায়গাটা তৈরি করতে পারি তাহলে মিনে অন্য দিক দিয়ে গইরে বেরিয়ে যাবে বা চলে যাবে ঠিক আছে তো বন্ধুরা নেক্সট ভিডিও এটা তোমাদের এই পাগনাটা দেখতে পাচ্ছ ডানাটা পাথর বসিয়ে দেখাবো আর এটা বসিয়ে টোটাল বিজিল করে কমপ্লিট করে দেখিয়ে দেবো ঠিক আছে এখানে একটা পাথরের চোখ দিয়ে দেব এখানটা ক্লিয়ার করে দেবো ক্লিয়ার সেটা কেটে দিল হয়ে যাবে এটা আবার মিরার করে দেখে নিচ্ছি দেখো এটা আমি পুরো কেটে দিচ্ছি জিরো এন্টার এটা আমি কেটে দেওয়ার চেষ্টা করছি সারপেস নিয়ে

আমাদের কী করতে হবে এক্সপ্লোর করতে হবে এক্সপ্লোর করে ফাটি নিলাম ফাটি নেওয়ার পরে জয়েন করতে হবে জয়েন যদি করে জয়েন করবার পরে যদি ঠিক থাকে সলিড হয়ে যায় তাহলে ঠিক আছে নাহলে আমাকে নতুন করে সার্ফেস এটা সার্ফেস বানাতে হবে ঠিক আছে চলো জয়েন করে নি দেখতে পাচ্ছ এরকমই প্রবলেম হয়ে আছে ফাটিয়ে নিলাম ঠিক আছে ভেতরের দেখো ভেতরে যে সারফেসটা দেখো গুটিয়ে আছে ঠিক আছে এটাকে যদি তোমরা ঠিকঠাক করতে চাও তাহলে তোমাদের সেই মতনভাবে দেখিয়ে দিচ্ছি করছি এটা যে দেখো এখানে যে টেরে মেগা আছে এটাও তোমরা কিন্তু ঠিকঠাকভাবে সোজা করতে পারবে ঠিক আছে সারফেস উড়িয়ে দিতে হবে সারফেস উড়িয়ে দিয়ে তোমাদের পয়েন্ট নিয়ে সোজা করে সুইপ টু করে নিতে হবে ঠিক আছে একটা একটা জিনিস ক্লিয়ার করতে গেলাম সেটা ক্লিয়ার করার পরে কত রকম সমস্যা দাঁড়ালো দেখতে পেলে তোমরা এখানে টায়ার মাখা ছিল বা এটা আমি কেটে বাদ দিয়ে একটু এখানটা কেটে বাদ দিয়ে ঠিক করার চেষ্টা করেছিলাম কিন্তু এটা এখানে প্রবলেম দাঁড়ালো সেই প্রবলেমটা ঠিক করার জন্য কিন্তু তোমাদের রেডি থাকতে হবে সেটা জানতে হবে ঠিক আছে যে প্রবলেমটা তোমরা দেখলে এখানে ফাঁকা হয়ে গিয়েছিলো সেটা কিন্তু সলিড হবে না প্রবলেম দাঁড়াবে স্টিল করলে প্রবলেম দাঁড়াবে বা ক্যামে পাঠালে দাঁড়াবে ঠিক আছে এগারোটা চলো এখানে তোমাদের তো বন্ধুরা এই প্রবলেমটা তোমাদের দেখাবো ঠিক আছে এই প্রবলেমটা তোমাদের ক্লিয়ার করে দেখাবো এই প্রবলেমটা যে হলো এটা টোটাল সাকসেস করে তারপরে বাদ বাকি তোমাদের পাথর সাজানো দেখাবো নাহলে এটা যদি আজ এখন দেখাতে যায় তোমাদের ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো সেই কারণে এইখান পর্যন্ত তোমাদের দেখালাম নেক্সট ভিডিওতে কিন্তু এই যেটা আমি কাটলাম ব্লেন স্পিড করে কাটলাম এটা কাটা পরে যে প্রবলেমটা দাঁড়ালো সেটা ঠিক করতে হবে সেটা কীভাবে ঠিক করলাম তোমরা এত পর্যন্ত দেখলে পুরো ফাটিয়ে নিলাম সলিডটা পুরো ফাটিয়ে নিলাম এই যে এক্সপ্লোর করে হাটিয়ে নেওয়ার পরে যে এখানে যে যেগুলো প্রবলেম ছিল সেগুলো ক্লিয়ার ডিলিট করে দিলাম ঠিক আছে ডিলিট করে নেওয়ার পরে আবার দেখো ভেতরের পুরো সেভাবে কার্ভ নিয়ে আছে সেই কার্ভগুলোকে আবার সারফেস বানাতে হবে সারফেস বানিয়ে আবার ধার থেকে সারফেস সুইপ টু করতে হবে সেটা তোমরা দেখতে পাবে তো যারা জানানো না নতুন সেই কারণে তোমাদের বারবার বলা তোমরা সেই মতন ভিডিও দেখার চেষ্টা করো দেখে সেইভাবে প্রথম থেকে লাস্ট মধ্যে দেখার চেষ্টা করো নোট করো প্র্যাকটিস করো যতটা দেখাচ্ছি ততটাই কিন্তু হানড্রেড পারসেন্ট শিখতে পারবে সলিড আজকে ভিডিও কতটা ভালো লাগলে অবশ্যই তোমার কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে বন্ধু বন্ধুদের শেয়ার করবে আজকে ভিডিও এখানে পর্যন্ত বন্ধুরা থ্যাংক ইউ জয় হিন্দ Thank <laughs> you.